হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া হুসাইন, তোমাদের সাথে আজকে আসছি বোরকার লাইভ নিয়ে, যেগুলো নাকি আজকে দুবাই আবায়া বোরকা। সো এগুলো অনেক সুন্দর কালেকশন, অ্যান্ড তোমরা ইতিমধ্যে দেখি ফেলছো যে আসলে আমি অলরেডি লাইভ অন করে কিন্তু প্রথমে কি করেছি বলো তো, তোমাদেরকে এই বোরকাটার ডিসপ্লে দেখিয়ে দিয়েছি। আসলে এটা বোরকা না, এটা হচ্ছে আবায়া বলা চলে, ঠিক আছে। সো এই আবায়াটার ডিসপ্লেটা তোমাদেরকে অলরেডি মডেলিং করে আমি দেখিয়ে ফেলেছি। সো বুঝতেই পারছো, লাইভটা যারা জয়েন করেছো তারা লাইভটা শেয়ার করে দাও, কারণ আজকে হচ্ছে খুবই বিউটিফুল কিছু আবায়া দেখাবো। অ্যান্ড এগুলো কিন্তু আমাদের অরিজিনালি দুবাই ইম্পোর্টেড, ঠিক আছে, আমরা দুবাই থেকে নিয়ে এসেছি। সো তোমাদের আমি বিগত লাইভটা যেটা করেছি সেটাতে হিউজ রেসপন্স পেয়েছি, মাশাল্লাহ অনেক অনেক রেসপন্স ছিল সবার। সো যার কারণে চিন্তা করলাম যে তোমাদের সাথে আরও কিছু বোরকার আমি কালেকশন নিয়ে আসবো। সো সেইখান থেকেই আসলে করা যে এত সুন্দর সুন্দর বোরকা। আর দেখো আরেকটা জিনিস দেখো, যে আবায়াটা এই হিজাবের এই পার্টটা কিন্তু তোমার সাথে অ্যাটাচ করা থাকবে। হ্যাঁ, আমি দেখিয়ে দিব একটু পরেই। সো আরও বিউটিফুল বিউটিফুল কালেকশন আছে। সো এটা হচ্ছে টোটাল পার্লের করা, হ্যাঁ, টোটাল পার্ল অ্যান্ড হচ্ছে গ্লাস স্টোন, যেটাকে বলে গ্লাস স্টোন, সরি, হ্যাঁ হ্যাঁ, পার্ল বা মতি যেটাই বলো, ওটার মধ্যে আমি তোমাদেরকে ফ্রন্ট থেকে দেখিয়ে দিলে তোমরা হয়তো বুঝতে পারবে। এই যে দেখো, টোটাল হচ্ছে পার্লের, হ্যাঁ, আর হচ্ছে টোটালটা এই যেরকম কাজ করা থাকবে এই সাইড থেকে, ঠিক আছে, এখান থেকে টোটালটা কাজ করা থাকবে। সো আর এইখানেও কিন্তু তোমরা সেম ওরকম ডিজাইনটা পাচ্ছ হিজাবের মধ্যেও। সো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা ঘোমটার মতো থাকবে, হ্যাঁ, ঘোমটার মতো থাকবে। সো এটা জাস্ট শিফনের উপর তো এটা, সো এটা যদি যখন তুমি পরবে তখন এটাটা শুধু একটা দিয়ে তুমি অ্যাটাচ করতে পারবে না, এটা একটা হচ্ছে ঘুমটার মতো থাকবে। সো তোমার ভিতরে তোমার অন্য একটা ব্ল্যাক কালার এটার সাথে ম্যাচিং করে তুমি একটা আগে হিজাব পরে নিতে হবে, দেন ওটার উপরে তুমি এটা সুন্দর করে বসিয়ে মানে নিজেদের মতো পিন আপ করে নিতে পারবে। আমি আসলে রেগুলার হিজাবই না, যার কারণে আমি দেখা যায় এত গুছিয়ে বাঁধতে পারি না। তারপরে যথেষ্ট চেষ্টা করেছি যেন আমাকে তোমাদের যেন বোঝাতে পারি সেই জন্য, ঠিক আছে। সো এগুলোর প্রাইস অনেক রিজনেবল থাকবে, কারণ তোমরা এর আগের লাইফটা দেখেছো। তো এর আগের লাইফ যেহেতু দেখেছো জানোই যে এগুলোর প্রাইস রেঞ্জ কীরকম ছিল, তো সেম প্রাইস রেঞ্জের মধ্যে ওরকম রেঞ্জের মধ্যেই থাকবে, ঠিক আছে। সো যারা যারা লাইভটা কমেন্ট সরি দেখছো তারা হচ্ছে কমেন্ট করে জানো লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না। ওকে, আর হচ্ছে গিয়ে আমাদের লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করলেই কিন্তু কি বলো তো এই বোরকাটা তোমরা মানে একদমই একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, একদম ডিসকাউন্ট অফারেই পেয়ে যাবা, যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী হবে, সর্বোচ্চ শেয়ারকারীরা এইটা ডিসকাউন্ট অফারে পাবে। ওকে, এই বোরকাটা তোমরা ডিসকাউন্ট অফারে পাবে, আর যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী হবে, সবচেয়ে বেশি শেয়ারকারী তোমাদের গার্লস গ্রুপ, তোমাদের হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে রিলেটিভস গ্রুপ যেগুলো আছে, হ্যাঁ, বা হচ্ছে যেসব বিজনেস গ্রুপগুলো আছে সেগুলো তো তোমরা লাইভটা শেয়ার করে দাও, তাহলেই তোমরা পেয়ে যাবে ডিসকাউন্ট এটার উপরে। ওকে আচ্ছা, হাই আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ পাপের শরীর ভালো আছে। ঈশিতা চৌধুরী, মাশাল্লাহ তোমাকে ফুল অ্যারাবিয়ান লাগছে তাই নাকি, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে পুরো একদম অ্যারাবিয়ানদের মতোই কিন্তু বোরকাটা, কজ এটা হচ্ছে তোমার অরিজিনাল, তোমরা আসলে জানো যারা তোমরা বোরকা পরো তারা জানো। ওকে, ইকবাল হোসেন লিখেছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, সো এটা হচ্ছে গিয়ে এমন একটা মানে ফেব্রিক, এটা হচ্ছে ভিতরের পার্টটা হচ্ছে গিয়ে তোমার টোটাল, হ্যাঁ, নিধা কাপড়ের উপর থাকবে। যেমন এই যে এই সাইডটা কিন্তু ভিতরে একটা ইনারের মতো কাজ করবে এই সাইডটা থেকে, হ্যাঁ। সো এটা থাকবে হচ্ছে তোমার একদম নিধা কাপড়ের, যেটা নাকি দুবাই ফেব্রিকের, ঠিক আছে। সো দুবাইয়ে এটা টোটাল দুবাইয়ের একটা বোরকা, আর এই কাজগুলোর ফিনিশিং যে ক্লাস ওয়ার্ক এগুলো, হ্যাঁ, ক্লাসের যে ক্লাস স্টোন বলে এটাকে, অ্যান্ড টোটালি হচ্ছে একদম গর্জিয়াস একটা কাজ করা আবায়া। ওকে, সো এটা আমি ডিটেলসটা বলেই তো দিলাম, তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিই, হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়ে এটা কিন্তু আরেকটা এটার স্পেশালিটি আছে, যেটা হচ্ছে এটা কিন্তু বাটন সিস্টেম, হ্যাঁ, এটা হচ্ছে টিপ বোতাম যেটাকে আমরা বলি, ওই বাটন সিস্টেমের। সো কোনো প্রবলেমই হবে না, কারণ হচ্ছে গিয়ে তুমি এটা ইজিলি খুলতে পারবে। দেখো আমি এখান থেকে সাইড থেকে বারবার ই করতেছি, এটাকে আটসাট করতেছি, এটা সুন্দর করে আর কি হচ্ছে গিয়ে তোমার মানে ফিক্সড করার কোনো ওয়ে নাই, মানে দেখা যাচ্ছে যে একদম ফিক্সড মাথা দিয়ে ঢুকাতে হবে এমন না, ইজিলি এটাকে তোমরা ওপেন করে নিতে পারবে, ঠিক আছে।
বাটন সিস্টেমের। সো আমি হচ্ছে এটা দিয়ে একটু ডিটেলসটা দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, এটার সাথে একটা মানে একদম ঘুমটার মতো কিন্তু খুব সুন্দর একটা হিজাব আছে, যেটা নাকি এরকম করে তোমরা বেঁধে নিতে পারো। ওকে, পাপে শরীফ আমি নিব। ওকে আপু, অবশ্যই নিবে, কোনো সমস্যা নেই, ইনবক্স করে দাও আমাদের পেজে, অবশ্যই তোমারটা কনফার্ম করে ফেলা হবে, ঠিক আছে? তো তোমাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেসে কনফার্ম করে ফেলবে। তো এটা হচ্ছে গিয়ে তোমাদের আমি যেটা পরে আছি সেটার উপর। হ্যাঁ, ডিজাইনটা খুবই ইউনিক অ্যান্ড আনকমন, বিকজ এরকম ডিজাইনের বোরকা দেখ আমার মানে সচরাচর দেখা হলেও আমাদের দেশীয় কালেকশনের হতে পারে। হ্যাঁ, যেটা নাকি দুবাই বলে মানে বিক্রি করে, বাট এটা হচ্ছে অরিজিনালি তোমার দুবাই কালেকশন। ওকে, সামিয়া প্রমিস, সো বিউটিফুল, হ্যাভ অপি, হ্যাঁ থ্যাংক ইউ আপু, হ্যাঁ কী অবস্থা। ওকে, সো আচ্ছা, সো এটার মধ্যে কিন্তু তিনটা সাইজ হবে, 52, 54, 56, ঠিক আছে, 52, 54 অ্যান্ড 56, তিনটা সাইজ হবে। সো এটার সাইড থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছ, কাজ করা থাকবে। অ্যান্ড আমি এটা নেক্সট কালেকশনে চলে যাবো, আরেকটা সুন্দর একটা বোরকা ওটাও পরে আসবো এখনই। সো এটার প্রাইসটা আমি বলে দেবো জাস্ট একটু পরে, আমি পরে যখন এটা দেখাবো তখন বলে দিব, বাট আদারওয়াইজ তোমরা যখন হচ্ছে গিয়ে শেয়ার করবে, সর্বোচ্চ শেয়ারকারী যারা করবে তারা ডিসকাউন্টে পাবে। আচ্ছা, আমি কি প্রাইস বলে দিব এখন নাকি? আচ্ছা ঠিক আছে, সো এটার প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি, তাহলে 3,750 টাকা থাকবে। ওকে, এটা 3,750 টাকা থাকবে মাত্র। আর এটার সাথে একটা হিজাবের মতো থাকবে অ্যাটাচ করা দুই সাইড থেকে, এটা অনেক লং থাকবে। হ্যাঁ, এই যে এই পর্যন্ত থাকবে, দেখতেই পাচ্ছ। সো এটাকে হচ্ছে গিয়ে তোমাদের ভিতরে একটা ইনার হিজাব পরতে হবে, দেন হচ্ছে এটা তোমরা উপরে শো হিসেবে এটা ইউজ করতে পারবে। ওকে, সো এটার প্রাইস থাকবে এত সুন্দর আবায়া, ঝকমকে আবায়া, যেটা নাকি টোটাল হচ্ছে গিয়ে গোল্ডেন পার্ল দিয়ে করা আছে, ক্লাস স্টোন দিয়ে করা, নিধা কাপড়ের উপরে। টোটাল এটার প্রাইস থাকবে মাত্র 3,750 টাকা। ওকে, 3,750 টাকা থাকবে। অ্যান্ড এটা হচ্ছে একদম ইম্পোর্টেড আমাদের দুবাইয়ের। হ্যাঁ, এটার মধ্যে কোনো মানে ভেজাল নাই, সব একদম নিট অ্যান্ড ক্লিন হিসাব, যেটা হচ্ছে এটা একদম। আচ্ছা হ্যাঁ, এটা আমি বলেছি অলরেডি যে এটা হচ্ছে টোটালি একটা লাক্সারিয়াস শিফনের উপরে থাকবে, লাক্সারিয়াস শিফনের উপরে টোটালি কাজটা করা থাকবে। ওকে, আর তিনটা সাইজ থাকবে, 52, 54, 56, যারা নাকি যে সাইজে তারা সেটা নিয়ে নিতে পারো, যারা হচ্ছে যে তোমার একটু কি বলে যে সাইজের, হ্যাঁ যারা একটু শর্ট তারা 52 নিতে পারো, যারা মিডল অ্যান্ড হচ্ছে কি আপরেঞ্জে আছো, তারা হচ্ছে হাইটে আছো, তারা 56 বা 54 থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারো, ঠিক আছে? সো আমি তো দেখিয়ে ফেললাম এটা পুরাটা, এই যে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে টোটালি একদম টপ টু বটম, মানে এখানে শোল্ডার থেকে কাজটা শুরু হবে, শোল্ডার থেকে কাজটা শুরু হবে একদম মানে তোমার এভাবে রাউন্ড ফিগারে এসে দেন আবার এখানে আসবে। হ্যাঁ, আবার এখানে শোল্ডার সাইডটা থাকবে, মানে টোটাল ওভারঅল তোমার হচ্ছে ক্লাস স্টোন অ্যান্ড হচ্ছে গিয়ে গোল্ডেন পার্ল দিয়ে কাজটা করা থাকবে, ঠিক আছে? প্রাইসটা থাকবে একদম রিজনেবল, মাত্র 3,750 টাকা, ঠিক আছে? সো এত সুন্দর বোরকা আসলে আমারই খুব ভালো লাগছে। সো আমি হচ্ছে নেক্সট কালেকশনটাতে চলে যাই, তার আগে আমি এটা একটু জাস্ট পিন আপগুলো খুলে নেই, তাহলে আর কি এটা ইজি হবে আমার জন্য, তারপর আমি নেক্সট কালেকশনটা তোমাদেরকে দেখিয়ে দিব। সো যারা হচ্ছে কি এর মধ্যে লাইভটা দেখছো, লাইভটা কাইন্ডলি জয়েন করেই শেয়ার করে দিবে, ঠিক আছে? জয়েন করেই শেয়ার করে দিবে। আমি হচ্ছে এটা একটু খুলে ফেলি, তাহলে হচ্ছে আমার নেক্সট কালেকশনটা আমি তোমাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে? নেক্সট কালেকশনটা আমি দেখাতে পারবো।
সো আরেকটা কালেকশন নিয়ে চলে আসছি। দেখো কত সুন্দর অ্যান্ড বিউটিফুল একটা কালেকশন। সো এটা পরে আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ এটা হচ্ছে একটু সিম্পলের মধ্যে। বাট এর আগে আমি একটা বোরকা যেটা করেছিলাম লাস্ট টাইম, যে লাইফটা করেছিলাম, ওটার হচ্ছে স্লিভটা এরকম ছিল। স্লিভটা এই যে এরকম টাইপের ছিল, একটা আনকমন আসলে। এই স্লিভটা আমাদের এখনও রেগুলার হয়নি, আর নিচে দিয়েও সেম এরকম ছিল। হ্যাঁ, সো যার কারণে ওটার রেসপন্স প্রচুর পেয়েছি, মানে আমাদের পুরো বলতে গেলে স্টক আউট হয়ে গিয়েছে। ওটা আমাদের একদম স্টক আউট হয়ে গিয়েছে, আসলে ভাবতে পারিনি সবার এত পছন্দ হবে। সো একদমই আমাদের আসলে লিমিটেড এডিশন, তো একদমই অল্প কিছু সংখ্যক যেটা হচ্ছে গিয়ে, তো এত রেসপন্স মাশাল্লাহ পাবো বুঝতে পারিনি। তো সেই জন্যই বললাম যে এটা এখন যারা ওটা যারা নিতে পারোনি তারা হচ্ছে অপশনাল হিসেবে এটা নিতে পারো, যে ওটা তো নেই, ওটা তো শেষ। যারা নাকি আর নিতে পারোনি এর মধ্যে তারা এটা নিয়ে নিতে পারো। এটা একটু সিম্পলের মধ্যে, বাট সেম ওরকমই একদম। ওটাও কিন্তু সিম্পল ছিল, ওটার এখান থেকে একটু কাজ ছিল, এখান থেকে একটু কাজ ছিল। ওকে, সো এটার সাথে কিন্তু তোমার একটা তরবুজ যেটা আছে তরবুজটা পেয়ে যাবা। হ্যাঁ, তরবুজটা তোমরা হয়তো এর মধ্যে ইতিমধ্যে আমার গত লাইভে জানতেই পারছো যে এটা কি। এটা হচ্ছে আরবিক একটা নেম, হ্যাঁ, দুবাইয়ের একটা নেম, যেটার নাম তরবুজ বলে, কেন বলে আমি জানি না, ওটা ওদের ল্যাঙ্গুয়েজে অবভিয়াসলি। সো এটা তোমরা এখানে এটা পড়তে পারবে, এটা জাস্ট একটা শো। সো এটা পড়লে আর কি সুন্দর লাগবে, জাস্ট এটাই আর কিছু না। সো এটা পড়লে জাস্ট তোমাদের বডিটা যেরকম একটা শেপের, তো একটা খুব লাইটলি একটা শেপ আনবে, তো ভালো লাগবে আর কি। সো এটার যে হচ্ছে গিয়ে প্রোডাক্টটা আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিব, তার আগে হচ্ছে আমি একটু ডিটেলসটা বলে দিই। এটা কিন্তু হচ্ছে তোমার ক্লাস স্টোন, হ্যাঁ, এটাকে ক্লাস স্টোন বলে। সো এটা টোটালি দেখতেই পাচ্ছ যে এটার হাতাটা কীরকম থাকবে। স্লিভটা কিন্তু অনেক আনকমন, অন্যান্য আবায়া বা বোরকা থেকে স্লিভটা অনেক আনকমন থাকবে। অ্যান্ড এটার উপর আমি এর আগে যে বোরকাটা করেছিলাম সেটা স্টক আউট হয়ে গিয়েছে। সো যারা হচ্ছে এরকম ধরনের এই আনকমনটা সেকেন্ড টাইম চাচ্ছ তারা এটা নিয়ে নিতে পারো। ওকে, সো এই যে দেখতেই পাচ্ছ আসলে এটা খুব সুন্দর। ওকে, আর এটা হচ্ছে এটার ব্যাক সাইডে কি কাজ আছে নাকি না, এটার ব্যাক সাইডে আসলে কাজটা নেই। সো এটা হচ্ছে ফুল রাউন্ড করা থাকবে, হ্যাঁ, টোটালি হচ্ছে রাউন্ড ফিগারে তোমার এরকম কাজটা থাকবে, সুন্দর করে একটা সার্কেল সার্কেল করে খুব সুন্দর বাবলের মতো ডিজাইনগুলো থাকবে। অ্যান্ড এটার সাথে আমি হিজাবটা অন্যটার পরেছি, কজ এটার সাথে হিজাব আছে, হিজাবেও কাজ করা আছে, ঠিক আছে। সো আমি একটু বোরকাটা দেখিয়ে দিই, এই যে এটা থাকবে, হ্যাঁ। অ্যান্ড সাইজ অ্যাভেলেবেল আছে তিনটা, 52, 54 হ্যাঁ, 52, 54 and 56, তিনটা সাইজের থাকবে। সো যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নিতে পারবে। ওকে, বাট অবশ্যই প্রায় আমাদের মানে স্টকে থাকতে থাকতে তোমাদের ইনবক্স করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সো এটা বিউটিফুল একটা বোরকা থাকবে। অ্যান্ড এটার সাথে হচ্ছে কি তোমার হিজাবটা আমি একটু দেখিয়ে দিই, হিজাবটা কিন্তু টোটালি কাজ করা থাকবে, হ্যাঁ, হিজাবটা টোটালি কাজ করা থাকবে। সো এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো এখানে টোটাল হিজাবের মধ্যে কিন্তু তোমার খুব মানে নাইসভাবে হচ্ছে তোমার কাজটা করা থাকবে, ক্লাস স্টোন দিয়ে টোটালি। হ্যাঁ, একটু ইয়ে আসতেছে কেন, ফ্ল্যাশ আসতেছে কেন, তো হ্যাঁ, এই তো এবার ঠিক আছে। সো এই যে দেখো, হ্যাঁ, আচ্ছা, স্টোনগুলো, হ্যাঁ, অবভিয়াসলি আমি গত লাইভে বলেছিলাম, তো এবার হচ্ছে কি আমাদের এই আজকের নতুন প্রোডাক্টের উপর আমরা সেম তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এই স্টোনগুলো কিন্তু ওয়াশ করার পরও উঠবে না। হ্যাঁ, এগুলো কোনো উঠার চান্স নেই, এগুলো অনেক 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 ভালো মানের স্টোন, ভালো মানের স্টোন। আর এগুলো তো অবভিয়াসলি তোমার হচ্ছে ইম্পোর্টেড, সো হিসাবে এগুলোর মান বুঝতেই হবে। হ্যাঁ, সো এখানে এটা টোটালি দেখো কত লং একটা হিজাব থাকে। সো তুমি হচ্ছে গিয়ে পরে দেন মানে কি বলবো যে ফুল কাভারেজ, হিজাবটা হচ্ছে গিয়ে ফুল কাভারেজ থাকবে। ওকে, সো আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো টোটাল হচ্ছে, হ্যাঁ, টোটাল আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্টোনটা সামনে ঠিক কি আসলে স্টোনটা হচ্ছে গিয়ে যখন তুমি বাঁধবে তখন হচ্ছে দুই স্টাইলেই তুমি বাঁধতে পারবে, যে এই যে থাকে না, আচ্ছা, স্টোনটা উল্টো হয়ে গেছে তাই আমাকে কনফিউজ করে দিতেছেন, আচ্ছা, ওয়েট আ মিনিট, এই যে ঠিক আছে। সো এটা হচ্ছে যখন তুমি স্টোনটা পরবে তখন দেখা যাবে কি আমি তো এত ভালো মতো, আসলে সত্যি কথা যেটা যারা হিজাবে পারদর্শী তারা খুব সুন্দর করে দেখা যায় কি যে এই সাইডটাকে না সুন্দর করে এভাবে আনে, হ্যাঁ, এভাবে নিয়ে আসে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে ঠিক এভাবে মানে হিজাবটা যখন তোমার এখানে লক করবে তখন তোমার এখান থেকে টোটালি হিজাবের মানে কাজটা বোঝা যাবে। হ্যাঁ, হিজাবের কাজটা কিন্তু অনেক লং, মানে এই পর্যন্ত থাকবে, সো বুঝতেই পারছো যে কত লম্বা পর্যন্ত তোমার হিজাবের কাজটা পুরোটা বোঝা যাবে, দেখতেই পাচ্ছো। সো তোমার হচ্ছে হিজাবটা এভাবে পিন করতে হবে, এভাবে এসে তোমার এখানে পিন করতে হবে, এই দুই সাইডে সুন্দর করে তুমি এখানে টার্বান স্টাইলে পিন করে নিবে, তাহলে অনেক সুন্দরভাবে বোঝা যাবে, ঠিক আছে।
আর এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে ফুল হচ্ছে তোমার ক্লাস স্টোন করা আর হচ্ছে তরবুজ যাওয়া আছে এখানে একটা তোমার বডিটাকে সুন্দর মানে একটা ফিটিংসটা বোঝানোর জন্য সুন্দর একটা আবায়া এটা তুমি ইউজ করতেও পারো বা না ওকে সো এটার প্রাইসও সেম থাকবে প্রাইসটা থাকবে আচ্ছা সো এটার প্রাইসটা একটু কম আছে ওকে ফাইন এটার প্রাইস হচ্ছে 3,350 টাকা ওকে সো এটার প্রাইস থাকবে হচ্ছে 3,350 টাকা সো এত রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ দুবাইয়ের বোরকা আর কী লাগে বলো তো একদম অরিজিনাল দুবাই অ্যান্ড এই স্টোনগুলো হচ্ছে তোমার গ্যারান্টেড স্টোন সো এগুলো নিয়ে কোনো মানে তোমার ইয়ে করার নাই কী বলে মন খারাপ করার কিছু নেই যে হ্যাঁ এই স্টোনগুলো কেমন না কেমন হবে এরকম না ঠিক আছে স্টোন আর ফেব্রিক হচ্ছে তোমার নিধা কাপড়ের সো যারা হচ্ছে কি আমরা ইম্পোর্টেড দুবাইয়ের বোরকা কিনি বা পরেছি এর আগে তারা আমরা জানি যে অ্যাকচুয়ালি এটার ফেব্রিকটা কেমন হ্যাঁ এটার ফেব্রিকটা কেমন আমরা সেটা জানি হ্যাঁ এটা খুবই আরামদায়ক একটা ফেব্রিক অ্যান্ড হচ্ছে এটা তুমি যেখানে সেখানে যে কোনো ওয়েদারে যে কোনো সিজনে অ্যান্ড যে কোনো পার্টিতে তোমরা এটা পরে অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে এরকম একটা পার্টি বোরকা ইটস টোটালি আ পার্টি বোরকা সো এটার হাতটা এটার মানে স্লিভটা হচ্ছে সবচেয়ে আনকমন একটা বিষয় স্লিভটা হচ্ছে সবচেয়ে আনকমন একটা বিষয় এরকম একটা ইয়ে ওকে আচ্ছা ইশতিয়াক আহমেদ নাইস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওকে ইকবাল হোসেন প্রাইস হচ্ছে ভাইয়া 3,350 ওকে 3,350 টাকা থাকবে সো এটা নিচে দিয়ে স্লিভটা যেমন দেখছো নিচে দিয়েও সেম টাইপের থাকবে ওকে অ্যান্ড হচ্ছে রাউন্ড যদি বলি তাহলে পিছনে টোটালি হচ্ছে দেখো টোটালি তোমার হচ্ছে টোটাল এখানে কাজটা থাকবে একই রকম ওকে এই বাবলের মতোই সুন্দর একটা ডিজাইন থাকবে ওকে সো করা থ্যাংক ইউ আচ্ছা সো আমি নেক্সট কালেকশানে চলে যাই এটা জাস্ট একটুখানি করি আর সুন্দর আরেকটা বোরকা দেখাবো তারপর ওটা দেখলে দেখবে যে কত সুন্দর অ্যান্ড আমার কাছে সবচেয়ে আসলে আবায়া সিস্টেমগুলোটা খুব সুন্দর লাগে সো আবায়াটার পরে আমি সেই জন্য আবায়াটা আমি প্রথমে দেখি এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালেকশনের মধ্যে নিয়ে চলে আসলাম দেখো কত সুন্দর ওকে সো এটার স্পেশালিটিটা কি বলতো কেউ গেস করতে পারছো যে এটার স্পেশালিটিটা কি এটার স্পেশালিটিটা দেখো কত সুন্দর করে কাঁধের এখানে কাজ করা অ্যান্ড এগুলো হচ্ছে অরিজিনাল কোরিয়ান স্টোন বা ক্লাস স্টোন যেগুলোকে বলে ওটা সো এগুলো টোটালি মানে এগুলো হচ্ছে কি একদম 100% গ্যারান্টেড হ্যাঁ 100% গ্যারান্টেড এগুলো যে এগুলো কোনো নষ্ট হবে না বা কালার উঠবে না বা কালার চেঞ্জ হবে না ওকে বা হচ্ছে স্টোন নষ্ট হবে না পড়ে যাবে না এরকম ঠিক আছে কোনো কিছু হবে না এগুলো হচ্ছে টোটাল খুবই মানে গ্যারান্টেড বলতে গেলে আসলে কারণ এগুলো হচ্ছে অরিজিনাল আমরা তোমাদেরকে দুবাই বোরকা দিচ্ছি সো অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের একটা বলবো যে মানে একদম মানে কনফিডেন্ট লেভেলটা বলছি যে হ্যাঁ অবভিয়াসলি আমাদের কনফিডেন্ট লেভেলটা অনেক বেশি আসলে আলহামদুলিল্লাহ যে তোমাদেরকে আমরা 100%টাই দিতে পারছি ওকে সো এটার স্পেশালিটিটা কিন্তু আমি এখনও দেখাইনি জাস্ট হাফটা দেখছো সেটা হচ্ছে কাদের এখানে এটা কিন্তু সামনের দিক থেকে দেখতে মনে হচ্ছে না যে এত সিম্পল বাট এটার সবচেয়ে গর্জিয়াস পার্ট হচ্ছে এটার ব্যাক পার্ট এই যে দেখো এইটার টোটাল ব্যাক পার্টটা ঠিক আছে এটার টোটাল ব্যাক পার্টটা অনেক সুন্দর উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত তোমার টোটালি কাজ করা থাকবে তাই না একদম নিচ পর্যন্ত ইয়াস অবভিয়াসলি একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এটার কাজটা থাকবে সো ভালো মতো যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর আর কতটা বিউটিফুল একটা বোরকা মানে এটার সাথে যেইটারই তুমি তুলনা করো সেটাই আসলে কম পড়ে যাবে অ্যান্ড আসলে সত্যি কথা আজকে আমি যে কটা বোরকা দেখেছি সবগুলি অনেক বেশি জোশ ছিল সো কোনটা রেখে কোনটা
কোনটা নিব আমি জানি কনফিউজড হয়ে যাবা তোমরা আমি নিজেই আসলে যখন পড়ছিলাম তখন আমি ভাবতেছিলাম যে আসলে আজকে তো খুবই সুন্দর সুন্দর কালেকশন জানি না আজকে কি জানি হয় মারামারি লাগবে মনে হয় হ্যাঁ অ্যাকচুয়ালি এরকম কিছুই ওকে সো দেখতেই পাচ্ছো যে এটা কিন্তু টোটালি এখান থেকে খুবই সুন্দর মাল্টি কালারের স্টোনগুলো করা অ্যান্ড এই স্টোনগুলো হচ্ছে একদমই মানে উঠবে না নষ্ট হবে না বা কালার যে একটা আছে ডিসকালার হয়ে যাওয়া ওরকম কিছু না ঠিক আছে আর আমি এটার সাথে এটার হিজাবটা পরেছি সো হিজাবটা হচ্ছে কি আমি আসলে যদিওভাবে বাঁধি তাহলে হয়তো বোঝা যাবে সো হিজাবটা থাকবে হচ্ছে গিয়ে তোমার এখান থেকে সুন্দর করে এখানে লক করে থাকবে হ্যাঁ এটা হচ্ছে আমি একটু দেখা গেছি আমি আসলে অনেকগুলো অনেক আচ্ছা একটু নামবে না একটু নামবে ওকে ফাইন সো এই যে আচ্ছা এইভাবে ওকে সো এই যে দেখো কত সুন্দর করে যখন আসলে এত এত নিচে নামলে আসলে চোখে দেখা যায় না সো এই যে এভাবে যদি তোমার এখানে কোনো তুমি আমি জানি না তোমরা কীভাবে সেট করো যারা হিজাবে একদম পারদর্শী তাদের আসলে তারা দেখলে হয়তো হাসবে বলবে যে আহারে এত কষ্ট করে হিজাব বাঁধতেছে হয়তো পারে না আসলে ব্যাপারটা এরকম না দেখা যায় কি যে এত সুন্দর করে হিজাব সবাই বাঁধতে পারে না হ্যাঁ যারা নাকি অনেক বছর অনেক দিনের একটা চর্চা আছে তারা পারে বাট আমার ক্ষেত্রেটা হয়ে গেছে আমি খুব নর্মাল একটা হিজাব বাঁধতে পারি হ্যাঁ আমি নর্মাল হিজাব বাঁধতে পারি আমি নর্মাল হিজাব পরে আমি সব জায়গায় যাই সো আমি আসলে ওভাবে পারি না বাট আমি খেয়াল করছি যখন পার্লারে যাই তখন দেখি যে অনেক সুন্দর করে তারা হিজাবটা মেনটেন করে ওকে আচ্ছা ভাইয়া আছে না ভাইয়া নিচে না নাই আজকেও নাই ওকে বোরকাগুলো খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আসলেই সো এটা থাকবে হিজাবের পার্টটা এটা হচ্ছে তোমার টোটাল হ্যান্ডের মানে হাতের মধ্যে স্লিভের পার্টটা থাকবে হ্যাঁ নেধা ফেব্রিকের উপরে ওকে হ্যাঁ এটা কিন্তু শিফনের উপর না এটা হচ্ছে টোটাল নেধা ফেব্রিকের উপরেই থাকবে ঠিক আছে দুবাই নেধা কাপড়ের উপর থাকবে অ্যান্ড এটার সাথেও হচ্ছে তোমার একটা তরবুজ দিয়ে দেওয়া হবে ওকে তরবুজ দিয়ে দেওয়া হবে সো যখন অবশ্যই তোমাদের বাসা যাবে তোমরা এগুলো টোটাল চেক করে নিবে হ্যাঁ যে তরবুজটা গেলো কিনা হিজাবটা গেলো কিনা মানে যেটার সাথে যেটা গেলো কিনা অবশ্যই তোমরা এগুলো চেক করে তারপরই করবে অ্যান্ড আমাদের কিন্তু টোটালি ঢাকাতে কিন্তু ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে কত বলো তো 130 টাকা ওকে সো আমি হচ্ছে এটার বোরকাটা দেখিয়ে দেই তাহলে বুঝতে পারবে হ্যাঁ এটা হচ্ছে কোরিয়ান ফেব্রিকের উপর থাকবে ওকে কোরিয়ান ফেব্রিক না নিধা নেধা কাপড়ের উপরই তো ওকে আচ্ছা সো এটা হচ্ছে টোটালি এক ব্যাকসাইডটা থাকবে হ্যাঁ ব্যাকসাইডটা কিন্তু একদম টোটালি কাজ করা থাকবে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর আর কতটা মানে ফিনিশিংটা কত জোস তাই না এটা হচ্ছে ব্যাকপার্ট থাকবে আসলে ব্যাকপার্ট দেয় সেজন্য কিন্তু এটা এত সুন্দর লাগছে কারণ ফ্রন্ট পার্টে একটু সিম্পল কিন্তু পছন্দ দেখা যাবে যখন দেখবে মানুষ তোমার এটা ফ্রন্ট পার্ট থাকবে তখন সবাই বলবে যে আহা কি সুন্দর স্লিভের এখানে এত সুন্দর কাজ যে যখন তুমি মানে জাস্ট হাঁটবে বা যখন তোমার পিছনের ব্যাকটা দেখা যাবে তখনই থাকবে হচ্ছে মেইন সারপ্রাইজ তখনই কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগবে কারণ ফ্রন্টে কিন্তু অনেক সময় এই ডিজাইনগুলো দিলে এত একটা ভালো লাগে না বা এক একটার এক এক রকম আছে হ্যাঁ হয়তো দিলে সামনে দিয়ে অন্যরকম একটা ডিজাইন থাকতো বাট গর্জিয়াস কাজটা এটা কিন্তু টোটালি একটা আনকমন পার্ট যে ব্যাক সাইডে এত গর্জিয়াস কাজ তাই না ফ্রন্ট সাইডে কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় পরি ফ্রন্ট সাইডে আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় আমরা এত ঘন কাজ করা পরি বাট এটা হচ্ছে ব্যাক সাইডে থাকবে স্লিভে থাকবে দুই স্লিভে একদম ভরপুর কাজ থাকবে অ্যান্ড প্রতিটা হচ্ছে দেখো মাল্টি কালারের কত সুন্দর স্টোনগুলো মাল্টি কালারের টোটালি হ্যাঁ অ্যান্ড খুব সুন্দর করে তোমার বর্ডার করা আছে ব্রাউন কালার একটা খুব মাল্টি কালার স্টোন দিয়ে অ্যান্ড টোটাল এটা হচ্ছে গিয়ে তোমার কোরিয়ান ক্লাস স্টোন ওকে কোরিয়ান ক্লাস স্টোন টোটালি সো এটা ব্যাক পার্টটা ছিল আর এটা হচ্ছে গিয়ে তোমার ফ্রন্ট পার্ট থাকবে ঠিক আছে ফ্রন্ট পার্টটা হ্যাঁ আর এটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটার আরেকটা জিনিস যেটা এটার স্পেশালিটিটা হচ্ছে আমি আসলে প্রতিটা বোরকারই আমি তোমাদেরকে একটু মেনশন করে দিই যে প্রতিটা বোরকার মধ্যে কিন্তু তোমার এগুলো বাটন সিস্টেমের থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে বাটন সিস্টেম তো তোমরা এগুলো খুলে টোটালটা খুলে তারপর হচ্ছে তোমরা এটা পড়তে পারবে ওকে একদম নিচ পর্যন্ত খোলা যায় একদম নিচ পর্যন্ত খোলা যায় ওকে সো কোনো প্রবলেম নাই কোনো ভেজাল নাই মানে একদমই ভেজালের কোনো বিষয়ই না ঠিক আছে একদম পছন্দ মতো বোরকা এত হেভি বোরকা বাট তোমরা মানে ক্যারি করতে পারবা খুব সিম্পলি ভাবে আর এটার ফেব্রিকটা হচ্ছে নেধা ফেব্রিক সো যারা নেধা ফেব্রিকের প্রোডাক্ট পরে তারা জানে যে এটা অ্যাকচুয়ালি কতটা আরামদায়ক ওকে আর এগুলো হচ্ছে টোটালি সবগুলো পার্টি বোরকা সবগুলো পার্টি বোরকা থাকবে সো এই যে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে গিয়ে তোমার হিজাবের পার্টটা অ্যান্ড হিজাবের স্পেশালিটিটাই হচ্ছে এটা যে টোটাল হিজাব আমরা কিন্তু নর্মালি
যত গর্জিয়াস বোরখাই হোক, বাট আমরা কিন্তু মানে কাজ ছাড়া হিজাব পরে অভ্যস্ত, তাই না? যদি বলি যে হ্যাঁ হিজাবে কি কাজ করা আছে, তাহলে কিন্তু হয় না। বাট দেখো আমরা এত রিজনেবল প্রাইসে তোমাদের বোরকাতে এত হেভি কাজ করা সামনে পিছনে, তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা রিবন দিচ্ছি যেটাকে বলো তরবুজ, হ্যাঁ এরকম, তারপর হচ্ছে টোটাল সামনে দিয়ে ব্যাক সাইডে কাজ করা, এত হেভি কাজ করা, সামনে দিয়ে বাটন সিস্টেম, তারপর হচ্ছে তোমার হিজাবে এত হেভি কাজ করা থাকবে, ঠিক আছে? সো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গিয়ে তোমার থাকবে হিজাবটা, অ্যান্ড হিজাবটা অনেক লং, অনেক লং, তুমি যখন পড়বে তখন বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি এটার ইয়েটা কত। দেখো আমি যে পড়ছি, হ্যাঁ আমি যে পড়ছি, দেখো আমারই কত নিচ পর্যন্ত গেছে, আমারই মানে এই পর্যন্ত আসছে হিজাবটা, ঠিক আছে? সব বুঝতেই পারছো যে তোমরা যেভাবে ইচ্ছে, যেভাবে যেইভাবে যেইভাবে কমফোর্টেবলি হিজাবটা পড়তে পারো, কোনো প্রবলেম নেই। ওকে আচ্ছা, সো আমি এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা একটু আলাদা, একটু কম, মানে কম বেশি আসলে সব মিলিয়ে আমি আনছি, তাই না? ওকে, সো এটার প্রাইসটা হচ্ছে কত হতে পারে বলো তো, 3000, কত যেন, 3550 টাকা। ওকে, সো এটার প্রাইস হচ্ছে 3550 টাকা। সো আজকে আমি তিনটা রেটের বোরকা দেখালাম, প্রথমটা হচ্ছে 3750 টাকা, পরেরটা হচ্ছে গিয়ে তোমার 3350 টাকা, আর এটা হচ্ছে 3550 টাকা, ঠিক আছে? আমি তিনটা রেটের বোরকা দেখালাম, আর প্রতিটা বোরকাই আসলে খুবই সুন্দর। সো এগুলোর আসলে স্পেশালিটি বলে শেষ করা যাবে না, এগুলোর হচ্ছে টোটাল কালার গ্যারান্টেড, অ্যান্ড হচ্ছে স্টোন হচ্ছে উঠবে না বা স্টোন নষ্ট হবে না, কোনো কিছু হবে না। ওকে, কোরিয়ান স্টোন টোটালি, আর যেভাবে ইচ্ছে ওভাবে তুমি এটা রাফ ইউজ করতে পারবে, মানে বোরকাটা আসলে, বোরকা তো আমরা এরকম হেভি বোরকা তো আমরা রাফ ইউজ করি না, অবভিয়াসলি পার্টিতে ইউজ করি, সো পার্টি বোরকা হিসেবে ইয়েস অবভিয়াসলি। আচ্ছা একটা তোমাদের মজার কথা বলি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের বসুন্ধরা সিটিতে যদি তোমরা যাও, আমরা তো জানি যে বসুন্ধরা সিটি কিন্তু তোমার বোরকার জন্য খুবই ফেমাস, হ্যাঁ। সো বসুন্ধরা সিটিতে বা যমুনা ফিউচার পার্কে এসব জায়গা যদি তুমি যাও, আমরা জানি যে যারা তোমরা যাও তারা জানো যে এগুলোর প্রাইস কেমন থাকে, এগুলো 6,000 থেকে 7,000 টাকা থাকে, বিকজ এগুলো এত হেভি কাজ করা, আর যদি কালার গ্যারান্টেড থাকে, মানে এগুলোর যদি এরকম যেগুলো উঠা যাবে না বা নষ্ট হবে না এমন থাকে, তারপর ব্যাক সাইডে এত গর্জিয়াস কাজ থাকে, সো বুঝতেই পারছো যে এগুলোর রেট কিন্তু চোখ বন্ধ করে 6,000 থেকে 7,000 টাকা হয়, ঠিক আছে? ইভেন মানে আমরা যে ইম্পোর্ট করি, আমাদের সাথে যারা তোমার বসুন্ধরা সিটির, তারা যখন ইম্পোর্ট করে তারাও কিন্তু দেখতেই পাচ্ছি যে হ্যাঁ তারা এই রেঞ্জে এগুলো সেল করে থাকে। আসলে তোমরা গেলেই বুঝবে যে এগুলোর প্রাইস কেমন, তোমরা যারা বোরকা কিনো তারা জানো। সো ওটাই আমরা আর কি একদম রিজনেবলে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো এটা অবভিয়াসলি জাস্ট আমাদের হচ্ছে পেজ প্রমোশন হিসাবে, ওকে, আমরা হচ্ছে পেজটা তোমাদের কাছে প্রমোট করছি, তোমাদের পছন্দ মতো ড্রেস দিচ্ছি বা পছন্দ মতো রিজনেবল প্রাইসে আমরা বোরকা সেল করতে পারছি, অ্যান্ড এগুলো হচ্ছে অরিজিনাল আমাদের দুবাই ইম্পোর্টেড। সো যেহেতু তোমাদের প্রিভিয়াস আমরা বোরকাতে এত রেসপন্স পেয়েছি, সো সেজন্যই আজকে এত মানে আমার আরও বেশি আগ্রহ ছিল যে হ্যাঁ আজকে আরও সুন্দর সুন্দর বোরকা দেখাবো। আচ্ছা, সো এখানে কি বুঝতে পারলাম না, আচ্ছা এখানে বাটন বুঝলাম না, এখানে তো কোনো কিছু নাই, আচ্ছা না এটাতে নাই, এটাতে বাটন নাই, সো এটা হচ্ছে গিয়ে এরকমই থাকবে। সো দেখতেই পাচ্ছ যে এটার স্লিভটা কিন্তু একদম মানে লং টাইপের, যেরকম থাকে সাধারণত দেখবে কি দেশীয় বোরকাগুলোর মধ্যে কিন্তু খুব আটসাট থাকে যে এরকম থাকে, ঠিক আছে? বাট এগুলো হচ্ছে ইম্পোর্টেড, প্লাস হচ্ছে এগুলো 100% অরিজিনাল, সেটার প্রুফ আমি অনেকভাবেই দিয়ে দিলাম। সো এগুলো কালার হচ্ছে গিয়ে সরি স্টোনগুলো হচ্ছে ওয়াশ করলে উঠবে না, নষ্ট হবে না, কিছু না। ওকে, সো আজকে এত সুন্দর সুন্দর বোরকার কালেকশন দেখিয়ে ফেললাম তোমাদেরকে, আমি প্রাইসটা আবারও বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে গিয়ে তোমার 3550 টাকা, অ্যান্ড এটার মধ্যে তিনটা সাইজ থাকবে, 52, 54, and 56, আমাদের প্রতিটা বোরকার একই সাইজ থাকবে, ওকে। আর এটার হচ্ছে স্পেশালিটিটা আমি দেখিয়েই দিলাম যে এটার হচ্ছে দুই সাইডে কাজ করা, প্লাস হচ্ছে ব্যাক সাইডে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে, ঠিক আছে? সো যাদের যাদের ভালো লাগে এই সুন্দর বোরখাটা এটা নিয়ে নিতে পারো, এত সুন্দর, আর এটা ফেব্রিকটা কিন্তু অরিজিনাল তোমার কোরিয়ান নেধা কাপড়ের উপর থাকবে। ওকে, সো এই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে খুব সুন্দর একটা বোরকার লাইভ করলাম, যার যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলো স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে, আর হচ্ছে যারা আমাদের বোরখাগুলো এত সুন্দর সুন্দর মানে চাচ্ছ তারা এগুলো নিয়ে নিতে পারো আমাদের স্টক আউট হওয়ার আগে, কারণ লিমিটেড স্টক, একদম অল্প কিছু স্টক আনছি আমরা। ওকে, সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।